তাহলে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে আলোচনা করব জ্যামিতির মৌলিক ধারণা নিয়ে। জ্যামিতির মৌলিক ধারণা তোমরা ক্লাস ফাইভে এই বিষয়ে কিছুটা ধারণা পেয়েছো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আবার আজকেও। দেখো, প্রথমেই আমি আলোচনা করতেছি স্থান ও তল নিয়ে। স্থান ও তল কি? একটি নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে ওই বস্তুর স্থান বলে। মনে করো তোমার বাসায় একটা টেবিল রাখছো, সে টেবিল যতটুকু জায়গা জুড়ে থাকবে সেটা হবে ওই টেবিলের স্থান। একটা চেয়ার রাখছো বা যে কোনো কিছু রাখছো, যতটুকু জায়গা জুড়ে ওইটা অবস্থান করবে সেটাই হবে তার স্থান। আর তল কি? বস্তুর উপরিভাগকে তল বলা হবে। বস্তুর উপরিভাগকে বলা হবে তল। যেমন একটি ইটের কয়টি তল আছে? ছয়টি তল আছে বা পৃষ্ঠ আছে। তাহলে পৃষ্ঠটাও কিন্তু এখানে তল। তলের সংজ্ঞা আমরা এভাবে দেখতে বলতে পারি যে যার শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেদ নেই, বেদ বা উচ্চতা নেই, তাকে আমরা তল বলি। অর্থাৎ ঘন বস্তুর উপরিভাগকেও আমরা তল বলতে পারি। তাহলে তলের ক্ষেত্রে আমরা একটি পৃষ্ঠ বা তল আরেকটি তল বা পৃষ্ঠের সাথে যেখানে মিলিত হবে তাকে বলা হবে কিনারা। তাহলে একটি তল আর একটা তলের যে জায়গায় মিলিত হবে তাকে বলা হবে কিনারা। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে কোনো বস্তু যে জায়গায় অবস্থান করে, মানে যতটুকু জায়গা দখল করে থাকে তাকে বলা হচ্ছে স্থান, আর ওই বস্তুর উপরিভাগ বা পৃষ্ঠকে বলা হবে তল। তলের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা বা বেদ নেই। আর দুইটা তল যেখানে মিলিত হয় তাকে বলা হবে কিনারা। দুইটা তল যেখানে মিলিত হবে তাকে বলা হবে কিনারা। এবার দেখো রেখা। স্যার স্যার আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, আমি এই মাত্র একটু জয়েন হইলাম, তো ওই জন্য এর আগে তলের আগে যেই কি একটু যেটা দেখাইছেন সেটা কি একবার দেখা না, যাবে? তল এবং স্থান থেকেই শুরু হয়েছে, তুমি যখন জয়েন করছো ওখান থেকে, মানে এইটাই আমরা ফার্স্ট শুরু করেছি, স্থান ও তল। ওকে স্যার, তলটা আর একবার বুঝাই দিবেন। আচ্ছা, তল আর একবার। ওকে, থ্যাংক ইউ। তল হচ্ছে যে কোনো কিছুর পৃষ্ঠ। মনে করো তোমার টেবিলের উপরের পৃষ্ঠ, তোমার বইয়ের উপরের পৃষ্ঠ, উপরের যে অংশটা সেটাই হচ্ছে তল। তাহলে এই এই পৃষ্ঠে কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু এর উচ্চতা থাকবে না, তলের উচ্চতা বা বেদ থাকবে না, শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ থাকবে। তাহলে কোনো কিছুর উপরের পৃষ্ঠকেই তল বলা হবে। এখন বইটাকে তুমি যেদিকেই ঘোরাও না করো সেটাই উপরের দিকে চলে আসবে, সেটাই হবে তার তল। তোমরা ইটের কথা বললাম, লুডু খেলা খেলো, তো লুডুর যে ছক্কা দেখছো যেটা ওই যে ঘোরে, ওইটার কয়টা তল আছে? ছয়টা তল আছে। তাহলে উপরের পৃষ্ঠে যেটা থাকবে সেটাই তার হচ্ছে তল। এবার রেখা, যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা বেদ কোনোটাই নেই, তাকে আমরা লাইন বা রেখা বলবো। রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, তাই রেখাকে ইচ্ছে মতো উভয় দিকে বাড়ানো যায়। দেখো এখানে এই যে রেখা, এই দিকেও যাচ্ছে আবার বি এর দিকেও যাচ্ছে, আবার এই রেখাটাও এই দিকে যাচ্ছে, বি এর দিকে যাচ্ছে, এর কোনো প্রান্ত নেই। এটা যত খুশি তত বড় লম্বা করা যাবে, অর্থাৎ এর শেষ বিন্দু নেই এবং প্রস্থ বা বেদ নেই, কিন্তু কি আছে? দৈর্ঘ্য আছে, কতটুকু লম্বা এইটুকু শুধু আছে।
এই রেখাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা সরল রেখা আর একটা বক্র রেখা। সরল রেখা কি? যেটা নির্দিষ্ট দিকে চলে, নির্দিষ্ট একটা দিকে চলে, মানে দিক পরিবর্তন করে না, যেটা সোজা চলবে, তখন তাকে আমরা বলবো সরল রেখা। আর বক্র রেখা কি? বক্র রেখা দেখো, এ দিক পরিবর্তন করছে বারবার, দিক পরিবর্তন করার ফলে এর এটা বাঁকা হয়ে গেছে। তাহলে যে রেখা চলার পথে দিক পরিবর্তন করবে তাকে আমরা বলবো বক্র রেখা। অয়ন বলো। অয়ন বলো। জি স্যার। তাহলে আমরা রেখা কি বুঝতে পারলাম, সরল রেখা কি, বক্র রেখা কি, সেটাও বুঝতে পারলাম। সরল রেখা যেটা দিক পরিবর্তন করবে না সেটা সরল রেখা, আর বক্র রেখা হলো যেটা বারবার দিক পরিবর্তন করবে তাকে আমরা বলবো বক্র রেখা। আচ্ছা উল্লাস বলো। স্যার এখানে সরল রেখা এবং বক্র রেখার কোনো মানে সংজ্ঞা দেওয়া যাবে না? হ্যাঁ আমি তো দিলাম সংজ্ঞা, বললাম তো যে রেখাটি তার গতিপথ পরিবর্তন না করে নির্দিষ্ট অর্থাৎ সোজা দিকে অগ্রসর হবে, দিক পরিবর্তন করবে না, তাকে আমরা সরল রেখা বলবো। আর যে রেখা তার বারবার দিক পরিবর্তন করবে তাকে আমরা বলবো বক্ররেখা। থ্যাংক ইউ তোমাকে। এবার আসো বিন্দু। বিন্দু কি? শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ বা উচ্চতা কোনোটাই নেই, তাকে বলা হবে বিন্দু। আচ্ছা এখানে APBN 1 নাম দিয়ে জয়েন করেছো, হ্যান্ড রাইজ করছো, আমি তুমি নিজের নাম এবং রোল দাও, তারপরে আমি তোমার কথা শুনবো। APBN 1 নিশ্চয়ই তোমার নাম নয়, তোমার নাম বলো তারপরে। তাহলে বিন্দু কি? যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেদ বা উচ্চতা নেই, তাকে আমরা বিন্দু বলবো। বিন্দুকে সাধারণত শূন্য মাত্রার সত্তা হিসেবে গণ্য করা হবে, মানে বিন্দুকে আমরা শূন্যের সাথে তুলনা করব, মানে অত্যন্ত নগণ্য অংশ মানে বোঝাতে। বিন্দুকে এ বি পি কিউ যে কোনো একটা অক্ষরে, ক খ এরকম অক্ষর দ্বারা প্রকাশ করা হবে। যেমন পেন্সিল দিয়ে আমরা যদি খাতায় একটা ফোঁটা দিই, একটা ডট আঁকি, তখন ওইটাই বিন্দুর সাথে তুলনা করা হবে, মানে প্রতিকৃতি হিসাবে। কিন্তু তারপরেও ওইটা যদি একটু বড় হয়ে যায় তখন এটাকে বিন্দু হিসেবে ধরা নাও যেতে পারে, কারণ আমরা বলছি দৈর্ঘ্য, প্রস্থ, বেধ থাকবে না, উচ্চতা থাকবে না, সে বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে আমি দেখো একটা রেখা এবি, একটা রেখা, এই এবি রেখার উপরে তিনটা বিন্দু ক খ এবং গ দেখাইছি, যে এই এবি রেখার উপর তিনটা বিন্দু আছে, সে বিন্দুগুলো কি কি? ক খ এবং গ। তো যেহেতু এই তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থিত, এই জন্য এদেরকে বলা হচ্ছে সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু যদি বলা হয় তাহলে কি বুঝবা? যে একই রেখার উপরে অবস্থিত বিন্দু সমূহ, তাকে বলা হবে
সমরেখ বিন্দু। এবার দেখো রেখাংশ এবং রশ্মি। আচ্ছা রেখাংশ কি? সহজ কথায় রেখার অংশ বিশেষকে বলা হবে রেখাংশ, রেখার অংশ বিশেষকে বলা হবে রেখাংশ। আচ্ছা যেমন ধরো আমি এই যে এখান থেকে এখানে একটা রেখা আঁকলাম, এটার নাম দিলাম আমি পি কিউ। পি কিউ একটা রেখা, রেখা আঁকলে অবশ্যই উভয় দিকে কিন্তু অ্যারো চিহ্ন দিতে হবে, ঠিক আছে? না দিলে কিন্তু ভুল হবে। এই পি কিউ একটা রেখা যার একটি অংশ হচ্ছে এ বি, এ বি হলো একটি অংশ, এ বি এই পি কিউ রেখার একটা অংশ। তাহলে এ বি কি হবে? রেখা অংশ। আর এই এ বির মধ্যে অসংখ্য কি আছে? বিন্দু আছে। তাহলে বোঝা যাচ্ছে যে রেখার সীমাবদ্ধ অংশকে বলা হবে রেখাংশ। রেখা যে কেন সীমাবদ্ধ বলা হলো? কারণ রেখার তো দৈর্ঘ্যের দৈর্ঘ্যটা বাড়ানো যায়, মানে নির্দিষ্ট সীমা নির্দিষ্ট নয়, সীমাহীন পর্যন্ত বাড়ানো যায় দুই দিকে, কিন্তু রেখাংশ এটার দৈর্ঘ্য বাড়ানো যায় না, এর দৈর্ঘ্যটা হবে নির্দিষ্ট। আর দেখো রশ্মি, রশ্মিটা কি এর এক প্রান্ত স্থির? এখানে দেখো এই এ প্রান্তটা স্থির, এটা বাড়বে না, কিন্তু বি প্রান্তের দিকে কি অ্যারো দেওয়া আছে, তার মানে বি প্রান্ত কিন্তু বাড়তে পারে। এ প্রান্ত স্থির কিন্তু বি প্রান্ত বাড়তে পারে। তাহলে রশ্মি কি যদি কোনো রেখাংশের একটি প্রান্তবিন্দুর অবস্থান ঠিক রেখে অপর প্রান্তবিন্দুকে ইচ্ছে মতো বাড়ানো যায় তবে তাকে রশ্মি বলে। তাহলে এখানে এ প্রান্তটা স্থির, এই জন্য বি প্রান্তটা আবার কি গতিশীল, একে বাড়ানো যেতে পারে, যার জন্য কি হবে এটাকে আমরা বলবো রশ্মি। তাহলে সহজ কথায় আমি একটা বিষয় খেয়াল করো, যদি উভয় পাশে বাড়ানো যায় তাহলে এটা কি হবে রেখা, যদি এক পাশে বাড়ানো যায় তাহলে হলো রশ্মি, আর যদি কোনো পাশেই বাড়ানো না যায় তখন এটা হবে রেখাংশ। এটা একটা সহজ পার্থক্য তিনটার মধ্যে। দেখো এখানে পার্থক্য, রেখা কি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, মানে ইচ্ছা মতো যেহেতু এটাকে বাড়ানো যায়, রেখাংশ নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, কারণ এটা তো উভয় প্রান্তে বাড়ানো যায় না, কোনো প্রান্তেই বাড়ানো যায় না রেখাংশ। আর রশ্মি কি যেহেতু এক প্রান্ত নির্দিষ্ট অন্য প্রান্তের দৈর্ঘ্য বাড়ানো যায় তাই এরও নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। রেখার কি আছে? প্রান্ত বিন্দু নেই, রেখার প্রান্ত বিন্দু নেই। কেন প্রান্ত বিন্দু নেই? কারণ একে তো বাড়ানো যায়। আবার রেখাংশের কি দুইটি প্রান্ত বিন্দু আছে, কারণ এর দৈর্ঘ্য নির্দিষ্ট, এই জন্য দুইটা প্রান্ত বিন্দু থাকবে, বাড়ানো যাবে না। তেমনি রশ্মির ক্ষেত্রেও আমরা বলবো এর একটি মাত্র প্রান্ত বিন্দু আছে, তাহলে কি বুঝলাম আমরা রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রশ্মিরও নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রেখাংশের দৈর্ঘ্য নির্দিষ্ট। আবার রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে আর রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু আছে।
আচ্ছা, এবার বিন্দু, রেখা এবং তল সম্পর্কে আমাদের কয়েকটি ধারণা বা স্বতঃসিদ্ধ, এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি কি পড়লাম? বিন্দু, রেখা, তল, এগুলো পড়ে আসলাম। এগুলো সম্পর্কে কতগুলো নিয়ম বা স্বতঃসিদ্ধ আছে এখানে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় এমসিকিউ এ থাকবে, সেটা আমরা একটু জেনে নেই কি কি। দেখো, দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায়। দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায়। বিষয়টা একটু খেয়াল করো, মনে করো এইটা একটা বিন্দু, এর নাম এ। এই একটা বিন্দু, এটার নাম আমরা বি দিলাম। তাহলে এখানে দুইটা বিন্দু আছে, তাহলে এই দুইটা বিন্দুকে যোগ করলে কি হবে? একটা সরলরেখা পাওয়া যাবে। তারপরে বলা হচ্ছে যেসব বিন্দু একই সরল রেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। আমি কিন্তু কিছুক্ষণ আগে দেখাইছি তোমাদের সমরেখ বিন্দু। মনে করো এটা এবি একটা রেখা, এবি রেখা, এবি রেখার উপর অনেকগুলো বিন্দু আছে, এই একটা বিন্দু, একটা বিন্দু, এইটা, এগুলোর যদি আমি নাম দেই, যে এই বিন্দুগুলোর নাম ধরো পি, কিউ, আর, এস, টি, তাহলে এই বিন্দুগুলোকে আমরা বলবো সমরেখ বিন্দু, কারণ যেহেতু এরা একই সরলরেখার উপর অবস্থান করে। 3 নাম্বার বলা হচ্ছে একটি রেখাংশের দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্ব। তাহলে রেখাংশের দৈর্ঘ্য, রেখাংশ কি, এটা আমরা শিখে আসলাম কি যে এর দৈর্ঘ্য নির্দিষ্ট, অর্থাৎ উভয় পাশে অ্যারো চিহ্ন দিলাম না। দেখো তার মানে কি, এই এ প্রান্ত এবং বি প্রান্ত, এই দুটা প্রান্ত বিন্দুর দৈর্ঘ্যই হবে কি এই রেখাংশের মধ্য, প্রান্ত বিন্দুর মধ্যবর্তী দূরত্বই হবে কি এই রেখাংশের দৈর্ঘ্য, কারণ যেহেতু এটা কোনো দিকেই বাড়ানো যাবে না, তাহলে এই প্রান্ত বিন্দুর দৈর্ঘ্যটাই হচ্ছে রেখাংশের দৈর্ঘ্য। এরপরে বলা হচ্ছে প্রান্ত বিন্দুদ্বয় ছাড়া রেখাংশের যে কোনো বিন্দুকে ওই রেখাংশের অন্তঃস্থ বিন্দু বলা হয়। তার মানে এই যে এবি, এবি যে আমি নিয়েছি, সেই এবির মধ্যে আমি যদি আরো দুটা বিন্দু কল্পনা করি, ধরো এম এবং এন, এম এবং এন, এই বিন্দুগুলোকে বলা হবে অন্তঃস্থ বিন্দু। রেখাংশের মধ্যে, রেখাংশে কি থাকবে? দুইটা প্রান্ত বিন্দু থাকবে নির্দিষ্ট, আর তার মধ্যে যে বিন্দুগুলো থাকবে তাদেরকে আমরা বলবো অন্তঃস্থ বিন্দু। তাহলে আমরা ইচ্ছে করলে এটা কি অন্তঃস্থ বিন্দু এবি সমান কি হবে? এখন যদি আমি বলি যে তাহলে এবি, এবি সমান আমরা কি লিখতে পারবো? এবি মানে সম্পূর্ণ দৈর্ঘ্য, তাহলে এবি সমান আমরা লিখতে পারবো এ এম, এ এম প্লাস এম এন প্লাস এন বি। তাহলে এই তিনটা অংশের যোগফল আমাদের পাবো এবি সমান। আচ্ছা, 4 নাম্বারে গেল, এবার 5 নাম্বার বলো। একই সমতলে দুইটি রেখা একটি এবং কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করে। তারপরে 6 নাম্বার বলা হচ্ছে যদি দুইটি বিন্দু একই সমতলে অবস্থান করে তবে তাদের সংযোগ রেখা সম্পূর্ণভাবে ওই তলেই অবস্থান করবে। Thank you.
এই বিষয়গুলো আমাদের নৈবেদ্যিকের জন্য অত্যন্ত জরুরি এবং অবশ্যই এটা তোমরা মুখস্থ করে নিবা। এবার আসো কোন নিয়ে আমরা আলোচনা করব। কোন কাকে বলা হয়? দুইটি বাহু পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে কোণার মতো যে চিত্র পাওয়া যায় তাকে কোণ বলে। তাহলে দুইটি বাহু, এই যে দুইটা বাহু ও পি এবং ও কিউ, এই দুইটা বাহু পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? এই ও বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করেছে। ছেদ করেছে কেন? দেখো এটাকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি এদিকে আসবে, এটাকে পিছনের দিকে বর্ধিত করলে এদিকে আসবে। দেখো তাহলে এই ও বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। তাহলে ছেদ বিন্দুতে উৎপন্ন এই কোণাকার অংশকেই আমরা কোণ বলবো, এবং তাদের সাধারণ বিন্দুকে আমরা কি বলবো? শীর্ষ বিন্দু। তাহলে এখানে কোণটা কি? পি কিউ, পি ও কিউ, এবং শীর্ষ বিন্দু হচ্ছে ও, শীর্ষবিন্দু ও। একটা বিষয় মনে রাখতে হবে, কোণের শীর্ষবিন্দুকে আমরা সবসময় মাঝে লিখবো। তাহলে এইটা যদি আমরা কোণ হিসাবে বলি, তাহলে এখানে বলবো কি? পি ও কিউ। তাহলে দেখো ও যেহেতু শীর্ষবিন্দু, তাই ওকে আমরা কি করেছি? মাঝখানে রেখেছি, এবং কোণকে আমরা সবসময় এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। তোমাদের একটা বিষয় ভুল হয়, অনেক সময় খাতায় তোমরা দেখা যায় যে এইভাবে লেখো, এইভাবে লেখো পি ও কিউ। দেখো এই লেখাটা কিন্তু সঠিক নয়। কেন সঠিক নয়? এটা কি চিহ্ন? তোমরা জানো যে এরকম দুটা চিহ্ন থাকে, একটা ছোট চিহ্ন একটা বড় চিহ্ন। আর দেখো কোণের চিহ্ন কিন্তু আলাদা, কোণেরটা এভাবে এসে নিচেরটা কিন্তু সমান্তরাল হবে, একবার সমান হবে, এইটা মাথায় রাখবা। আর এর জন্য কিন্তু তোমার ওই কাটাও যেতে পারে অংশ, মানে যে অংশে তুমি এই ছোট বড় চিহ্ন ব্যবহার করবা সে অংশ থেকে মার্কস কাটা যেতে পারে। তাই চিহ্ন সম্পর্কে একটু অবগত হবা। সরলকোণ, সরলকোণ কাকে বলা হয়? দুইটি বিপরীত রশ্মি। তাহলে এ বিন্দু থেকে দেখো একটা এসি রশ্মি আর একটা এবি রশ্মি দুই দিকে গেছে। তাহলে এই দুইটা বিপরীত রশ্মি তাদের প্রান্ত বিন্দুতে একটা কোণ উৎপন্ন করে, বিপরীত প্রান্ত বিন্দুতে, অর্থাৎ এসি এবং এবি এই দুইটা রশ্মি তাদের প্রান্ত বিন্দু কোনটা? এই যে এ, এ হলো তাদের প্রান্ত বিন্দু, কারণ এই বিন্দুটা তো নড়াচড়া করতে পারবে না, এটা স্থির। এই প্রান্ত বিন্দুতে একটা কোণ উৎপন্ন করে, এই কোণকেই আমরা বলবো সরল কোণ, এই কোণকে আমরা বলবো সরল কোণ। অথবা আমরা এখান থেকেও ধরতে পারি, এইভাবেও নিতে পারি। তাহলে এটা হলো সরল কোণ, এবং এর মান কত? 180 ডিগ্রি। তোমরা চাঁদা দিয়ে কোণ মাপতে পারবা। তারপরে আসলো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ অর্থ হলো যে পাশাপাশি দুইটা কোণ। তাহলে পাশাপাশি যখন দুইটা কোণ থাকবে, তখন তাদের মধ্যে কি থাকবে? একটা সাধারণ বাহু থাকবে। যে এখানে দেখো এডি একটা বাহু আর এবি একটা বাহু, এই দুইটা বাহু মিলে কি হয়েছে? একটা কোণ উৎপন্ন হয়েছে। কিন্তু যখন এদের একটা সাধারণ বাহু আমি এসি কল্পনা করি, তখন দেখা যাচ্ছে এই একটা কোণ থেকে দুইটা কোণ উৎপন্ন হলো। কি কি কোণ উৎপন্ন হলো? একটা কোণ হলো বিএসি, বিএসি, আর একটা কোণ হলো সিএডি, সিএডি, দুইটা কোণ উৎপন্ন হলো। তাহলে এ এখানে কি বলতো? এটা কি প্রত্যাশা বলবে? আচ্ছা উল্লাস বলো, এ এখানে কি? স্যার এ এখানে প্রান্ত বিন্দু। নো, আরেকটু চিন্তা করে দেখো। ওকে হানি বলো,
স্যার ওটা হবে শীর্ষবিন্দু এবং সাধারণ বিন্দু গুড অনেক অনেক ধন্যবাদ তোমাকে এটা হলো শীর্ষবিন্দু এবং সাধারণ বিন্দু কারণ তোমাদেরকে প্রথমে কিন্তু বললাম কোণের যে শীর্ষবিন্দু এটা সব সময় মাঝে থাকে আচ্ছা তাহলে এখানে সন্নিহিত কোণটা এ বি এ সি এবং সি এ ডি এই কোণ দুটো পাশাপাশি অবস্থিত তাই এই দুটো কোণকে বলা হচ্ছে সন্নিহিত কোণ তাহলে সংজ্ঞা কি যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় তাহলে এই দুটো কোণের বি এ সি এবং সি এ ডি এর শীর্ষবিন্দু কি এ একই শীর্ষবিন্দু হয় এবং তারা কি করে একটি সাধারণ বাহু একটি সাধারণ বাহুকে এসি একটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তাহলে এটা এই দুই পাশে অবস্থিত তখন এই কোণ দুটিকে একত্রে বলা হবে সন্নিহিত কোণ সন্নিহিত কোণকে আমরা আবার দেখো দুই ভাগে ভাগ করেছি একটা সম্পূরক কোণ আর একটা পূরক কোণ আচ্ছা তার আগে আমরা লম্ব এবং সমকোণ সম্পর্কে একটু জেনে নেই তাহলে একই সরল রেখার উপরে অবস্থিত দুটি সন্নিহিত কোণ যদি পরস্পর সমান হয় তাহলে এই যে বিডি বিডি একটা সরল রেখা এর উপর অবস্থিত দুইটা কোণ একটা কি বি এ সি আর একটা কোণ কি সি এ ডি তাহলে এই দুটা কি সন্নিহিত কোণ এই দুটা সন্নিহিত কোণের মানে কিন্তু সমান তখন এদেরকে বলা হবে সমকোণ এবং বাহু দুইটা হবে কি পরস্পরের উপর লম্ব তাহলে বাহু দুটা কি এখানে দুইটা বাহু একটা হলো এ বি আর একটা হলো এ ডি এই দুইটা বাহু হবে কি পরস্পরের উপর লম্ব আর এখানে এসি কি বাহু তাহলে এসি হলো সাধারণ বাহু আচ্ছা মিশকাতুল বলো স্যার আমি প্রশ্ন আপনি প্রশ্ন করছিলেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাত তুলছিলাম ও আচ্ছা 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 থ্যাংক ইউ তো দেখো তাহলে এখানে আমরা কয়টা বাহু দেখতে পাচ্ছি তিনটা বাহু তাহলে এই যে তিনটা বাহুর মধ্যে এখানে এবি এবং এডি এরা হচ্ছে পরস্পরের উপর লম্ব আর এসিটা হচ্ছে সাধারণ বাহু এইবার আসো পূরক কোণ তাহলে ওই যে সন্নিহিত কোণ দেখো সমকোণের ক্ষেত্রেও সন্নিহিত কোণ লাগে পূরক কোণের ক্ষেত্রেও সন্নিহিত কোণ লাগবে এবং সম্পূরক কোণের ক্ষেত্রেও সন্নিহিত কোণ লাগবে তাহলে পূরক কোণ কি দুইটি সন্নিহিত কোণের সমষ্টি যদি এক সমকোণ হয় সহজ কথায় সহজ সংজ্ঞা আমরা দিব যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি এক সমকোণ হয় তবে কোণ দ্বয়কে পরস্পরের পূরক কোণ বলা হবে তাহলে দেখো এটা কি এক সমকোণ এই এক সমকোণ তাহলে এক সমকোণ কতটুকু মিলে বি এ ও বি মিলে হচ্ছে এক সমকোণ তাহলে এইটাকে আবার ওসি একটা সাধারণ বাহু দ্বারা দুই ভাগে ভাগ করা হয়েছে তাহলে দুইটা কোণ উৎপন্ন হয়েছে একটা বি ও সি কোণ এবং একটা সি ও এ বা এ ও সি কোণ তাহলে এই দুইটা কোণের সমষ্টি মিলে হলো এক সমকোণ বা 90 ডিগ্রি এই জন্য এই দুটা কোণকে বলা হচ্ছে পরস্পরের পূরক কোণ এরপরে দেখো সম্পূরক কোণ তাহলে সম্পূরক কোণ কি এখানেও সংজ্ঞাটা আমরা আরো ইজি দিব কিভাবে যে দুইটা সন্নিহিত কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় তবে কোণ দুটিকে আমরা পরস্পরের সম্পূরক কোণ বলবো তাহলে এখানে দেখো এই অংশটাকে আমরা বলতেছি এ ও বি সমান 180 ডিগ্রি এটাকে আবার ওসি সাধারণ বাহু দ্বারা ভাগ করেছি যার ফলে দুইটা কোণ উৎপন্ন হয়েছে একটা হলো এ ও সি আর একটা হলো বি ও সি তাহলে এই এ ও সি এবং বি ও সি কোণ দুইটার সমষ্টি 180 ডিগ্রি তাই এ ও সি এবং বি ও সি পরস্পরের সম্পূরক কোণ
আচ্ছা, এখানে আমাদের কিছু বিষয় জানতে হবে। কি জানতে হবে? আমরা যা পড়ে আসলাম সেগুলোই, যে দুইটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হলে একটি অপরটির পূরক কোণ হবে, দুইটি কোণের পরিমাপ 180 ডিগ্রি বা দুই সমকোণ হলে কোণ দুইটি প্রত্যেকটি অপরটির সম্পূরক হবে, আর দুইটি পরস্পর সম্পূরক কোণকে সন্নিহিত কোণ হিসাবে রাখলে একটি সরল কোণ তৈরি হবে। এবার আসো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কি? দুইটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে যে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটিকে অপরটির বিপরীত কোণকে বা বিপ্রতীপ কোণ বলা হয়। তাহলে এখানে দেখো এবি এবং সিডি দুইটি সরল রেখা, এবি এবং সিডি দুইটি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ছেদ করার ফলে চারটি কোণ উৎপন্ন হয়েছে। এই চারটি কোণের মধ্যে যেমন এ ও ডি কে বলবো আমরা বি ও সি এর বিপরীত কোণ বা বিপ্রতীপ কোণ, তেমনি ভাবে এ ও সি কে বলবো বি ও ডি এর বিপরীত কোণ বা বিপ্রতীপ কোণ, অথবা বি ও ডি কে বলবো এ ও সি এর বিপরীত কোণ, অথবা বি ও সি কে বলবো এ ও ডি এর বিপ্রতীপ কোণ। তাহলে দুইটি সরলরেখা পরস্পর একটি বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুতে কয়টি কোণ উৎপন্ন হবে? চারটি কোণ উৎপন্ন হবে। এই চারটি কোণের একটির বিপরীত পাশে যে কোণ অবস্থিত তাকে ওইটার বিপ্রতীপ কোণ বলা হবে। এখন এখান থেকে আমাদের কি জানতে হবে? কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপ্রতীপ কোণ। দুইটি সরলরেখা কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে দুই জোড়া পরস্পর বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়, অর্থাৎ চারটি কোণ উৎপন্ন হয় কিন্তু বিপ্রতীপ কোণ উৎপন্ন হবে কয়টা? দুই জোড়া। আর এক জোড়া পরস্পর বিপ্রতীপ কোণের বাহুগুলো দুইটি পরস্পর ছেদী সরল রেখা তৈরি করে যাদের ছেদ বিন্দু প্রদত্ত কোণ যুগলের সাধারণ শীর্ষবিন্দু। তাহলে সাধারণ শীর্ষবিন্দু সবসময় একটা থাকবে, মানে চারটা কোণের সাধারণ শীর্ষবিন্দু একটাই। এবার তোমাদের দেখো একটা বাড়ির কাজ দিয়েছি আমি, তোমরা চাঁদা ব্যবহার করে 30 ডিগ্রি, 35, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি এবং 180 ডিগ্রি কোণ আঁকবে, আর দুই নম্বরে যে কোণগুলো পরিমাপ করে তাদের শ্রেণী বিভাগ করবা। এটা একটু উঠায় নাও, না হলে স্ক্রিনশট দিয়ে নাও। এটা এই দুটো SW করে গ্রুপে পোস্ট করতে পারো অথবা আমাকে ইনবক্স করতে পারো। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা মিশকাতুল, কি বলতে চাচ্ছিলা বলো? স্যার সম্পূরক কোণে, স্যার সম্পূরক কোণের স্লাইডটা আর একবার দিলে ভালো হতো। ওকে, ওইটা স্ক্রিনশট দিয়ে নিতে পারিনি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দিচ্ছি। হয়েছে তো না? ঠিক আছে, সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আবার বাকিটুকু নিয়ে আলোচনা করা হবে।